So in lectures we will see regular expression for infinite language. Goto lectures we will finite language basic ta. Kintu asha kori prothomeo bolechilam amra last lecture je finite language regular expression kintu amader chot kore kono porikha ba kono competitive level ba amader school ba university level er jonno kintu chot kore amader dey na. Jeta debe hocche mainly for infinite language. Tader infinite language eri keno amader DFA construct korte hoy. Finite e kono din kichu korte hoy na. Finite e simply amra memory te rakhte pari dekhe amra compare korte pari. Normal এর মধ্যে কিছু ব্যাপার না বাট ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ কে কখনো আমরা মেমোরিতে রাখতে পারি না ঠিক আছে মেমোরিতে রাখতে পারি না সেই সূত্রই আমাদের কি করতে হয় তার জন্য আমাদের ডিএফএ ডিজাইন কোন তার মেশিন ডিজাইন করতে হয় সেটা যেই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে সেই মেশিন ডিজাইন করি আমরা করে চেক করে সেটা আদৌ অ্যাকসেপ্ট বা রিজেক্ট কিনা তো সেই সূত্র দাঁড়িয়ে আমাদের তার ওই যদি মেশিন ডিজাইন করতে হয় তাহলে আমরা সেই সূত্রে আমরা আমাদের এক্সপ্রেশন লিখতে হয় সেটাকেই বলা হয় রেগুলার এক্সপ্রেশন তো আমরা চলে আসি ফাইনাইট ল্যাঙ্গুয়েজে কি করে ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজে কি করে আমরা রেগুলার এক্সপ্রেশন আমরা ডিজাইন করব আমরা দেখে নেব এটাতে প্রথম एग्जांपलটাই বলেছি অল স্ট্রিং হ্যাভিং আ সিঙ্গেল বি মানে একটা বি হবে এরকম একটা স্ট্রিং তোমাকে বলতে বলেছি যার মধ্যে আমাদের একটা বি হবে এরকম তোমার এরকম একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে দেওয়া রয়েছে তার রেসপেক্টে তোমাকে কি করতে হবে তার রেসপেক্টে আমাকে একটা regular expression লিখতে হবে তো প্রথমে যখন আমাকে ল্যাঙ্গুয়েজ দেয় মানে আমাকে এটা বলে দেওয়া হয়েছে তার মধ্যে কি কি স্ট্রিং হবে দেখেন সো আমরা এটা আমরা প্রথম আমরা যে স্ট্রিংটার আমরা রেগুলার এক্সপ্রেশন করব অল স্ট্রিং হ্যাভিং আ সিঙ্গেল বি কি করে করব দেখেন তো সিঙ্গেল বি কতটার মানে হচ্ছে আমাদের একটা বি at least থাকবেই ঠিক আছে এখানে আমরা দেখেন স্ট্রিং পাওয়া এটা কি স্ট্রিং হতে পারে আমার সিম্পল ধরে নাও আমরা এখানে দেখলাম যে শুধু একটা বি কিন্তু এনি হাউ থাকবে কারণ সিঙ্গেল বি বলেছে এবং তার মানে হচ্ছে তার এবার আর কি কি হতে পারে এ বি হতে পারে তার আগে এ হতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার বি এ হতে পারে এটাও কোনো অসুবিধা নেই ঠিক আছে বা এরকম হতে পারে এ এ বি এ এটাও হতে পারে কোনো অসুবিধা নেই মানে একটা সিঙ্গেল মাত্র বি থাকবে বলে দিয়েছি একটা সিঙ্গেল বি আমার স্ট্রিং এ সিঙ্গেল কিন্তু একটাই বি হবে যত ইচ্ছা এ হতে পারে সামনে পেছনে তো এরকম জায়গায় আমরা তার এক্সপ্রেশন কিভাবে লিখব আর ইজ ইকুয়াল টু বিটাকে অ্যাট লিস্ট আমরা লিখে দেব আর তার মানে হচ্ছে এ এর মাথায় স্টার দিয়ে দিলাম মানে এ আগে যত ইচ্ছা এ হতে পারে মাঝখানে বি হলো তারপরে হচ্ছে আবার যে লাস্টে যত ইচ্ছা এ হতে পারে তাই জন্য আমরা কি লিখলাম সিম্পল এ স্টার বি এ স্টার ঠিক আছে তার মানে অ্যাট লিস্ট সিঙ্গেল একটা বি হবেই ঠিক আছে অ্যাট লিস্ট সিঙ্গেল একটা বি হবে যখন বলেছি সেই সূত্রে আমরা একটা বি রেখেছি তার আগে যত ইচ্ছা স্টার হবে তারপরে যত ইচ্ছা স্টার হবে এ স্টার মানে দেখো এ আগে যত ইচ্ছা হতে পারে আমার কোনো যায় আসে না এবং পরে আমার এই যত ইচ্ছা হতে পারে আমাকে কিন্তু অ্যাট লিস্ট একটা বি কিন্তু হবে যদি আমি কোনো মেশিন ডিজাইন করি তাহলে কিরকম দেখতে হবে যদি ছোট করে একটা করে তোমাদের দেখাচ্ছি ক্লিয়ার হয়ে যাবে ধরে নাও কিউ জিরো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট ডিএফএ ডিজাইনই করবো আমরা অলরেডি ডিএফএ ডিজাইন করেছি এই লেকচারসের আগে আমাদের কোনো অসুবিধা নেই দেখো বি যদি দিই তাহলে কোথায় যাবে আমার ফাইনাল স্টেটে চলে গেল একটা কিন্তু কোনোভাবে আমার বি হবে মানে আমার মিনিমাম স্ট্রিং অ্যাকসেপ্টেড বাই ডিএফএস বি তারপরে তোমার যত ইচ্ছা এ হতে পারে কোনো অসুবিধা নেই যত ইচ্ছা এ হতে পারে আমার শুরুতেও যত ইচ্ছা এ হতে পারে কোনো অসুবিধা নেই তাই সেলফ লুপ দিয়ে দিল ঠিক আছে এবার গল্পটা হচ্ছে যত ইচ্ছা এ হয়ে গেল কোনো প্রবলেম নেই কোনো নির্দিষ্ট ব্যাপার না এখানে আমরা যদি সেলফ লুপটা আমরা অ্যাকচুয়ালি দিতে পারি কোনো অসুবিধা নেই এ আমাদের যদি এবার গল্পটা একটাই বি হয়ে গেল যদি এখানে যদি আমার বি আসে তাহলে কী করবো আমরা ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দেবো ঠিক আছে এটা কিউটি বলে ট্র্যাপ স্টেট নিয়ে নাও এখানে বি আসলে মানে আমার এর পরে আর বি লাস্টের দিকে আর কোনো বি একটাই বি হবে যত আর এক্সট্রা যতগুলো বি হবে আমরা জানি যে যখন ডিএফএ ডিজাইন করে তখন দুটো মুভমেন্টই দিতে হয় মানে আমার যতগুলো ইনপুটের রেসপেক্টে মুভমেন্টগুলো থাকতে হয় তো যখন আমরা যদি কিউ মানে বি যদি কোনোভাবে পাই তাহলে আমি ট্র্যাপ স্টেটে চলে যাব আর ট্র্যাপ স্টেটে তো অবভিয়াসলি দেখো এ বি সবসময় এখানে ট্র্যাপেই হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বেসিক আমরা ডিএফএটা আমি ডিজাইন করলাম তো ওর দেখো আমরা মেশিন ডিজাইন করেছি তার রেসপেক্টে আমরা রেগুলার এক্সপ্রেশনে কিন্তু পাশে লিখেছি যে সামনে যত ইচ্ছা বি মানে সেলফ লুপ আর বি একটা ট্রানজিশন দিয়েছি মানে কিউ জিরো থেকে বি পেলে আমি কিউ ওয়ানে গেলাম এবং তারপরে কিউ ওয়ানে যত ইচ্ছা এ হতে পারে কোনো যায় আসে না আমার ঠিক আছে এরকম গল্পটা একটা বি কিন্তু কোনোভাবেই হবে ঠিক আছে এ যত ইচ্ছা বি হবে এ বি এ বি কোনোদিন হবে না কারণ বি একটার বেশি কোনোদিনই কিন্তু হবে না আমার স্ট্রিংয়ে একটাই বি থাকবে যত ইচ্ছাই হবে এটা যেটা রেগুলার এক্সপ্রেশন পরেরটা দেখে নিই বলছে অ্যাট লিস্ট ওয়ান বি তাহলে ওয়ান বি হওয়া মানে কি সিম্পল একটা বি থাকবেই একটা বি কোনোভাবে থাকবেই আমার তার ওয়ান অ্যাট লিস্ট ওয়ান ওখানে যেরকম সিঙ্গেল এখানে অ্যাট লিস্ট একটা থাকবে একের বেশিও থাকতে পারে তার মানে কি আগে আমার যা ইচ্ছা হতে পারে এও হতে পারে বিও হতে পারে কোনো অসুবিধা নেই একদম সিম্পল পরে আমার যা ইচ্ছা হতে পারে এও হতে পারে বিও হতে পারে কোনো সমস্যা নেই আমরা অলরেডি জানি যে এ প্লাস বি স্টার কথাটার মানে কি কথাটা যদি খুব ভালো না বলি আমরা অলরেডি জানি যে এ প্লাস বি স্টার কথাটার অ্যাকচুয়াল মিনিংটা কী কী ডিফারেন্স ব্যাপারটা আমরা সবই অলরেডি জানি তো সেই সূত্রে আমাদের কোনো অসুবিধার বিষয় নেই। এটাই কীভাবে আমরা সলভ করি ব্যাপারটা, বৃত্তান্তটা আমরা এ প্লাস বি, এখানে যদি ওয়ান পুট করে কী হতে পারে, বি পুট করলে কী হবে, জিনিসগুলো আমরা পুরো ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ারলি কিন্তু জানি। এবার যে থার্ড নম্বরটা দিচ্ছে, অল স্ট্রিং হ্যাভিং বিবিবি অ্যাজ সাবস্ট্রিং বলছে, বিবিবি সাবস্ট্রিং এর মধ্যে রয়েছে, কি হবে? তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা বিবিবি সাবস্ট্রিংটা যখন আমরা এখানে করবো তাহলে আমাদের কি থাকতে হবে, এই বিবিবি কিন্তু আমাদের স্ট্রিং এ থাকতেই হবে, মানে আমাদের রেগুলার এক্সপ্রেশনে যখন করবো এই বিবিবি কে একসঙ্গে রাখবো। তার আগে আমার যা ইচ্ছা হতে পারে লিখে দেবো, তাহলে যা ইচ্ছা মানে এ প্লাস বি স্টার, আমরা অলরেডি জানি যে এ প্লাস বি স্টার অ্যাকচুয়ালি ব্যাপারটা মানেটা কি, আর পরেও আমার এখানে যা ইচ্ছা হতে পারে না, এ প্লাস বি ই স্টার, কোনো অসুবিধা নেই, এই জিনিসটা রাখবো। আমরা অলরেডি জেনে গেছি যে এ প্লাস বি স্টার ব্যাপারটা কি, এ প্লাস বি স্টারের কনসেপ্টটা আমরা অলরেডি জানি যে আগে আমার যত ইচ্ছা এবি কম্বিনেশন হতে পারে, পরে যত ইচ্ছা এটা হতে পারে, কিন্তু মাঝখানে আমার এখানে জিরো বসানো মানে কিছু হবে না, এপসাইলন, তো সেটা অ্যাটলিস্ট আমার এ বি চারটে বি কিন্তু থাকবেই এনি হাও আমার স্ট্রিংয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার রেগুলার এক্সপ্রেশন। জিনিসগুলো আশা করি মনে হবে আমাদের ক্লিয়ার হতে হতে যাচ্ছে, এগাচ্ছে জিনিসটাকে। এবার দেখি যে অল স্ট্রিং এন্ডিং উইথ এ বি, মানে শেষে কিন্তু আমার এ বি থাকবেই, তার আগে যা ইচ্ছা হতে পারে, আমরা এইভাবে বলবো। এটা ওয়ান কাইন্ড অফ ডেটাবেসে লাইক অপারেটর, যারা তোমরা পড়েছো জানো তো, এটা ওরকমই কনসেপ্ট। কিন্তু আমার লাস্টে এ বি থাকবে, আগে যা ইচ্ছা হবে, যা ইচ্ছা কথা মানে কি, যতগুলো আমাদের ইনপুট সিম্বল থাকবে তাকে প্লাসে রেখে তার মাথায় স্টার দিয়ে দেবো, তার মানে কি এনি কম্বিনেশনস অফ এ অ্যান্ড বি থাকতে পারে, আর তারপরে আমার এ বি হবে। এটা একদম সিম্পল আমাদের ডেটাবেসে লাইক অপারেটরের মতন একদম। এবার অল স্ট্রিং স্টার্ট উইথ বি এ, বি এ দিয়ে শুরু হবে, তারপর যা ইচ্ছা হতে পারে, কোনো অসুবিধা নেই। চলে আসি, এটাও দেখো খুবই সোজা, আরই রেখে দিয়েছি, সিম্পল বি এ দিয়ে শুরু হবে, তারপর যা ইচ্ছা হতে পারে, কোনো অসুবিধা নেই, সিম্পল এখানে বি এ দিয়ে দিলাম, তারপর যা ইচ্ছা মানে চলে আসি, এখানে কি লিখবো, এ প্লাস যা ইচ্ছে, যখন কথাটা আমরা বলে দেবো মুখ থেকে, তখন কিন্তু আমরা এই যতগুলো আমাদের ইনপুট সিম্বল থাকবে তাদেরকে কনক্যাট মানে ইউনিয়ন করে তার এগেনস্টে স্টার দিয়ে দেবো। স্টার মানে হচ্ছে যা ইচ্ছা, মানে যেই নাম্বার থাকবে, যে এনি কম্বিনেশন ক্যান বি পসিবল। দেখো অল স্ট্রিং বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ এ, শুরু এবং শুরুটা এবং শেষটা কিন্তু এ দিয়েই হবে, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশন কি হতে পারে, শুরুটা এবং শেষটা এ হবে, মানে শুরুতে এ হবে, শেষে এ হবে, এই দুটো কিন্তু আমাদের কনস্ট্যান্ট। মাঝখানে কি হবে উই ডোন্ট নো, উই ডোন্ট নো মানে আমার যা ইচ্ছা হতে পারে, উই ডোন্ট নো যা ইচ্ছা হওয়া মানে হচ্ছে এ প্লাস বি স্টার, মানে যতগুলো ইনপুট সিম্বল আছে তাদের মধ্যে আমরা ইউনিয়ন করে তার মাথায় স্টার দিয়ে দেবো, ঠিক আছে? অল স্ট্রিং কন্টেইনিং এর মধ্যে এ থাকবে, এটা কন্টেইনিং এ সিঙ্গেল এ, এটা কিন্তু একই গল্প। কন্টেইনিং এ এটাকে আমি সিঙ্গেলেও বলতে পারি, এর একটা কোশ্চেন ধরন হতে পারে, সিঙ্গেল এ একটা সিঙ্গেল এ থাকবেই, তাহলে গল্পটা একই, বুঝতেই পারছো আমার বি এর মতন কনসেপ্ট। অলরেডি আমরা বিটা ওপরে করে নিয়ে গেছি, আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আশা করি। মানে সামনে তোমার বি এর এনি কম্বিনেশন থাকতে পারে, কন্টেইনিং এ আর সিঙ্গেল এ আমি এখানে বাই দিয়ে বলেছি, দুটো বলবো, দুটো কিন্তু একই আমাদের এগুলো এক্সপ্রেশন না। যদি কন্টেইনিং এ বলি তাহলে সামনে একটাই অ্যাটলিস্ট থাকবে, মানে কন্টেইনিং এটা তোমরা দেখাচ্ছি, স্টার এখানে চলে আসবে, মাঝখানে একটা এ হবে, তারপরে যে যত লাস্টেও যা ইচ্ছা হবে, যত ইচ্ছা এ হতে পারে। কন্টেইনিং এ মানে অ্যাটলিস্ট একটা এ থাকবেই, তার আগে যা ইচ্ছা হতে পারে, তারপরে যা ইচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ কি অ্যাটলিস্ট এ, মানে এটাকে সিঙ্গেল এ আমরা এখানে দেবো না, এটা কেটে দিই, এটা হচ্ছে অ্যাটলিস্ট এ। কন্টেইনিং এ আর অ্যাটলিস্ট এ কিন্তু একই ব্যাপার, যদি সিঙ্গেল এ হতো তাহলে কিরকম হতো, যদি বলতাম আমি সিঙ্গেল এ তাহলে কিরকম হতো, যদি বলতাম আমি তাহলে কিরকম সিঙ্গেল এ, যখন লিখেছি তখন তাই জন্য এটা পাশে লিখছি, তাহলে কিরকম রেগুলার এক্সপ্রেশন হতো। অলরেডি আমরা বুঝতেই পারছি আর ই হচ্ছে বি স্টার হয়, প্রথমে বি এর এনি কম্বিনেশন হতে পারে, তারপরে একটাই এ হবে, লাস্টে বি এর এনি কম্বিনেশন। অলরেডি আমরা এটা ওটা ডিএফ এ ডিজাইন করেছি, শুধু ওটা বি এর জন্য করেছি, ওটা এবার এর জন্য আমি করতে পারবো, কোনো অসুবিধা নেই। কন্টেইনিং আর অ্যাটলিস্ট কিন্তু একই রকম এক্সপ্রেশন। দেখো আমাদের কোশ্চেন ডিফারেন্ট হতে পারে, দু ধরনের হতে পারে, দু ভাবে হতে পারে, এরকম আছে, কিন্তু আমাদের রেগুলার এক্সপ্রেশন কিন্তু একটাই হবে, মানে ওটা আমাদের বুঝিয়ে ভালো করে জিনিসটা কিন্তু করতে হচ্ছে, মাথায় রাখবে। পয়েন্ট টু বি নোটেড, খুব ইম্পর্টেন্ট ব্যাপার এগুলো কিন্তু, ঠিক আছে? চলে আসি, এবার হচ্ছে অল স্ট্রিং স্টার্টস অ্যান্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল, তাহলে এটা কথাটা মানে কি, শুরু এবং শেষটা ডিফারেন্ট সিম্বল দিয়ে হবে। তো চলে আসি, এটা কিরকম হতে পারে, দেখো আমি এটা জাস্ট বলছি যে এ দিয়ে শুরু হলো, বি দিয়ে শেষ হলো, মাঝখানে যা ইচ্ছা হতে পারে, তাহলে কি লিখবে, এ প্লাস বি স্টার, এরকম একটা তো হতে পারে, তো হ্যাঁ হওয়াটা কোনো সম্ভব অসম্ভব না, এরকম তো একটা হতে পারে, বি দিয়ে শুরু হতে পারে, মাঝখানে যা ইচ্ছা হলো, ঠিক আছে, মাঝখানে যা ইচ্ছা হলো, এ দিয়ে শেষ হলো, এটাও তো হতে পারে। যেমন এ দিয়ে শুরু হয়ে বি দিয়ে শেষ হতে পারে, যেমন বি দিয়ে শুরু হয়ে দিয়ে, এটাও দুটো দুটোই ঠিক ডিফারেন্স সিম্বল, মানে কি আমাদের ইনপুট সেট তো বলে দেওয়া হয়েছে এ আর বি, এ কমা বি হচ্ছে আমাদের সিগমা বলে দিয়েছে, তাহলে এই তো দুটোই পসিবল, এই দুটোকে রাখ এক জায়গায় রাখতে কি করবো আমরা, ইউনিয়ন করে দেবো, প্লাস লিখে দেবো, রেগুলার এক্সপ্রেশনটা কি হলো, আর এটা যে A দিয়ে শুরু B দিয়ে শেষ বা B দিয়ে শুরু A দিয়ে শেষ একদম সিম্পল ঘটনার মধ্যে এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ অফ রেগুলার এক্সপ্রেশন কিন্তু এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এরকম অনেক एग्जांपल হয় একটা তোমাদের পপুলার एग्जांपल দেখালাম যেগুলো তোমরা লিস্ট গ্রিটিং পপ কি করে রেগুলার এক্সপ্রেশন তোমরা লিখবে ঠিক আছে চলে আসে এটা আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট क्वेश्चन গেটে এসেছিল 2017 সালে এটাকে সলভ করে দেখি তাহলে আমাদের এরকমই क्वेश्चन গেটে নরমালি আসে কি বলেছে দেখো which two of the following of regular expression are equivalent মানে এখানে তোমাকে চারটি রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে ঠিক আছে এই মানেগুলোকে দেখো রেগুলার এক্সপ্রেশন দেখে আমরা মানেগুলোকে বুঝবো তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে ঠিক আছে তো মানেগুলো বুঝলেই পুরো আমাদের হু করে ক্লিয়ার হয়ে যায় মানেগুলো কি এবং বলবে কোন দুটো ইকুয়াল মানে কোন দুটোর মানে সেম দেখো একটা মানের দুই রকম তিন রকম রেগুলার এক্সপ্রেশন তুমি যদি লিখতে পারো সেটা এই কোশ্চেন থেকে তোমরা সলভ করলেই বুঝতে পারবে তো কোশ্চেন এরকম তোমরা নিতে পারো কোন দুটো ইকুয়াল মানে কোন দুটো সেম তো দুটো দেখতে কিন্তু দেখে তো চোখ দেখে তো বোঝা যায় না বাট তুমি তো বলে গেলে যে না ঠিক আছে আমি বুঝতে পারছি এরকম ব্যাপার ঠিক আছে চলে আসি দুটো সেম কি করে প্রথমে একটাকে ভাগাও ধরো আমি একটা একটা জিরো স্টার দিয়ে ধরো না এটা আছে এটা এটার মানেটা কি দেখুন জিরো স্টার যদি এই রেগুলার এক্সপ্রেশনটার মধ্যে কি হতে আসতে পারে এপসাইলন হতে পারে 4 এর ভ্যালু 0 করে এপসাইলন 1 করলে একটা এ 2 দিলে দুটো এ 3 দিলে তিনটে এ 4 দিলে চারটে এ যা তুমি স্টার বলে দেবে সেই হিসাবে কিন্তু এটা কিন্তু হতে থাকবে মানে এরকম ডট ডট চলতে থাকবে এটা ইনফাইনাইট সেট তাহলে এটার মানেটা কি জিরো e টু দি পাওয়ার স্টার মানে এটাকে লিখে দাও any number of zero তাইতো এটা মানেটা হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজটা কি তুমি তো রেগুলার এক্সপ্রেশন থেকে তুমি ল্যাঙ্গুয়েজ কি করে আনবে সেটা রিভার্স তো তুমি বুঝে গেলে যে জিরো স্টার মানে হচ্ছে any number of zero কি করে বললাম আমরা স্ট্রিংটাকে দেখে নিলাম কি স্ট্রিং পসিবল তার রেসপেক্টে আমরা ল্যাঙ্গুয়েজ দিলাম any number of zero জিরো স্টার মানে চলে আসে তারপরে দেখো এবার আমি বোঝাচ্ছি এটা জিরো জিরো স্টার মানেটা কি ব্র্যাকেটের মধ্যে জিরো জিরো লিখে স্টার দিয়েছি তুমি স্টারের মধ্যে তুমি কিছু পুট করো না জিরো পুট করো তাহলে কি পাবে এপসাইলন পাবে এই পুট করবে স্টারের মধ্যে ভ্যালু পুট করে করে দেখবে এইভাবে তোমরা করবে স্টারের মধ্যে 1 পুট করো তাহলে কি হবে 0 টু দি পাওয়ার 00 টু দি পাওয়ার 1 মানে শুধু 00 आंसर আসবে 2 পুট করো তাহলে কি হবে দুটো 0 আসবে 3 পুট করো কি আসবে দুটো 0 পেয়ারে তিনটে 0 মানে পেয়ারে তিনটে 0 আসবে এরকম চলতে থাকবে এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি মানে তুমি দেখে কি বুঝতে পারছো যে সিকোয়েন্সটা দেখে কি বুঝতে পারছো যেটা ইভেন নাম্বার অফ 0 তাই তো এটা কি বলতে পারছি even number of 0 চলে আসি পরেরটা বুঝি সেম যেটা আমাদের আছে এরকম 00 স্টার 0 তো এটাকে আমরা স্ট্রিং এ লিখি যদি আমার এপসাইলন আমি 0 পুট করি তাহলে কি পাবো পুট করলে কিন্তু একটা at least 0 কিন্তু পাবো এপসাইলন পাবো না একটা 0 রয়েছে এবার যদি আমি স্টারের জায়গায় 1 পুট করি কি পাবো তিনটে 0 পাবো 2 পুট করলে কি পাবো দুটো চারটে তো পাবো তার সাথে একটা পাবো ঠিক আছে একটাতে at least কনস্ট্যান্ট তো রয়েছে তার সাথে 2 পুট করলে মানে চারটে 0 প্লাস একটা 0 এবার যদি 3 পুট করি মানে কি তিনটে ছটা পেয়ারে বা তিনটে পেয়ার পাবো 0 আর একটা এক্সট্রা 0 এখান থেকে পাবো তাহলে এটা কি হচ্ছে যেটা দেখে কি বুঝতে পারছি আমরা কিন্তু খুব ভেঙে জিনিসগুলো বুঝছি কিন্তু এটার মানে হচ্ছে যে odd number of 0 তার মানে কি odd number of 0 তাহলে এইভাবে ভেঙে জিনিসটা আমরা শিখছি ঠিক আছে এটার মানেগুলোকে বুঝতে হবে এইভাবে কিন্তু এটা রেগুলার এক্সপ্রেশন থেকে এইভাবে মানেগুলোকে পুরো ক্লিয়ারলি বুঝতে হবে চলে আসি লাস্ট একটা কি আছে 00 ব্র্যাকেটে এপসাইলন প্লাস 0 এটাকে আমরা বুঝবো 00 স্টার এপসাইলন প্লাস 0 তো এটাকে এরকম দিয়েছে তো এটাকে একটু সিম্পলিফাই করে কি লেখা যাবে আর এটাকে সিম্পলিফাই করে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে সিম্পলিফাই করো মানে সিম্পল মাল্টিপ্লিকেশন অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন করো কি হবে 00 স্টার into epsilon देखो मल्टीप्लिकेशन में सिंपल प्लस 00 स्टार स्टार ब्रैकेट में হবে into 0 তাহলে এটাকে আরো সিম্পলিফাই করলে এপসাইলনটাকে আমি ওড়াতে পারি কোনো অসুবিধা নেই এপসাইলন মূল্য কি রকম হবে এপসাইলন যদি ওড়াতে পারো কোনো অসুবিধা নেই এপসাইলন থাকা না থাকা কি হবে তাহলে মানে ক্যালকুলেটর কি রকম হচ্ছে আরো সিম্পলিফাই করলে ডাবল ইকুয়াল টু দিয়ে করি 00 স্টার প্লাস 00 স্টার এর পর একটা 0 হবে তো 00 স্টার কে এক্ষুনি করে এসেছি দেখো এখানে দেখো ইভেন নাম্বার অফ 0 তাহলে মানে এটা কি ইভেন নাম্বার অফ 0 ইএন দিলাম ইভেন নাম্বার অফ 0 আর 00 স্টার 0 মানে কি অড নাম্বার অফ 0 odd number of zero coin. So even number and odd number, you do plus kore dao mane ki simple kotha plus e mane union korle ki hoy, even or dicche odd tar mane ki even or odd jodi 100 tale tale tar duto ke ki bolbo, etar mane hocche any number of zero, tai to even or odd union mane kokhono even kokhono odd, tar mane golpota ki ekta tumi jodi any number of zero modhe kokhono even o ashe kokhono odd o ashe, tai to ultimately eta ki bojacche any number of zero, any number of zero asche, jodi kotota aro clearly bujhte pari এইভাবে জিনিসটা কিন্তু আমরা ডিকোড করতে হচ্ছে, আমাদের কিন্তু জিনিসটা বুঝতে হচ্ছে কিভাবে যে একটা রেগুলার এক্সপ্রেশনের মানেটা কি, এই এর মিনিংটা কি আসছে, মিনিংটা কি আমরা বুঝতে হবে, মিনিংটা এইভাবে আমরা বুঝবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সলভ করে করে বুঝবো। আমাদের আলটিমেটলি কোনো রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিলে সেখান থেকে তার ল্যাঙ্গুয়েজটা কি বলছে সেটাকে বার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। একটা রেগুলার এক্সপ্রেশন থেকে নাম্বার কি একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে সেখান থেকে তার ল্যাঙ্গুয়েজটা কি, দেখো এইবার কিন্তু পুরো ক্লিয়ার। তার মানে কি বলছি, দেখো আমার জিরো স্টার আর এই যে এই জিরো জিরো স্টার প্লাস এপসাইলন প্লাস জিরো কখনো ভেবে দেখেছিলে? দুটো দুটোর মানে এক, তাহলে আমাদের 1 আর 3 হচ্ছে ঠিক, তাহলে অ্যানসার কি হচ্ছে? অ্যানসার যে সি, দিস ইজ আওয়ার অ্যানসার। তাহলে দেখতে যে কতটা মানে কোনদিন চোখে দেখে বলতে পারতে যে দুটো এক কিনা, কি করে বুঝলাম? আমরা করে করে বুঝলাম, জিনিসটা ভাঙিয়ে ভাঙিয়ে দেখে দেখে বুঝলাম এই জিনিসটা কি আসতে পারে, এইভাবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এটা গেট লেভেলে তোমাদের প্র্যাকটিস করতে করতে চোখে দেখেই বলে দেবে তোমরা প্র্যাকটিস। এটা আমি যেমন চোখে দেখেই বলতে পারছি যে একটা জিরো মানে এনি নাম্বার অফ জিরো আসছে, দুটো জিরো মানে সবসময় ইভেনে বাড়বে ওটা, হ্যাঁ একটা জিরো এক্সট্রা থাকা মানে অনে বাড়বে। এগুলো তোমরা ইনিশিয়ালি তোমরা দেখে বুঝতে পারবে না, প্র্যাকটিস মেক্স ইউ দিস প্রফেশিয়েন্সি তোমাদের আসবে, প্র্যাকটিস থেকে তোমাদের চলে আসবে এই জিনিসটা, বুঝতে পেরেছি? আশা করি আমরা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশন কোশ্চেনগুলো আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি।